আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। জামায়াত একটি রাজনৈতিক দল, তাই সমাবেশ করতে দিয়েছে সরকার, জানিয়েছেন তথ্যমন্ত্রী। কোরআন পোড়ানোর ঘটনায় প্রতিবাদ, ঢাকাস্থ সুইডিশ দূতাবাসের চার্চ ডি অ্যাফেয়ার্সকে তলব। বউ ভাতে উপহার 1 কেজি কাঁচা মরিচ। ব্যাংক খাতে সরকারের ঋণ 1,23,000 কোটি। সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল 3 ভাই বোনের। খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো। দিনাজপুরে বিকট শব্দে মাটিতে গর্তের সৃষ্টি, আতঙ্কে এলাকাবাসী। কোলাউড়ায় সেপটিক ট্যাঙ্কে পড়ে প্রাণ গেল ভাই বোনের। ধর্ষণে ব্যর্থ হয়ে পুত্রবধূকে হত্যা। সুগন্ধায় জাহাজে বিস্ফোরণের ঘটনায় ইঞ্জিন রুমে একদিন পর মিলল আরেক লাশ। মিশরে বিমানবন্দরের লাগেজে মিলল 73 সাপ, 2 কচ্ছপ সহ মিশরীয় যাত্রী আটক। যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত 2, আহত 28। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীর তুমুল গোলাগুলি, নিহত 5। এবং জামালদের কাঠ করাই ভারতীয় রেফারি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি কিছুদিন পর পরই আন্দোলনের কৌশল পরিবর্তন করে, কিন্তু তাদের মূল কৌশল হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, নির্বাচন ভণ্ডুল করা। গত 1 বছর ধরেই তারা সারা দেশে বিশৃঙ্খলা করছে, নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। জামায়াতের রাজনীতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, জামায়াত একটি রাজনৈতিক দল, তাই তাদের সমাবেশ করতে দিয়েছে সরকার। তার মানে এই নয় যে জামায়াতের সঙ্গে সরকার হাত মিলিয়েছে, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। স্টকহোমের একটি মসজিদের বাইরে পবিত্র কোরআনের কপি পোড়ানোর প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ রোববার ঢাকায় সুইডিশ দূতাবাসের চার্চ ডে অ্যাফেয়ার্স জ্যাকব ইতাতকে তলব করেছে। এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি বিবৃতিতে দুঃখজনক কাজটির নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাক স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এই ধরনের জঘন্য কর্মকাণ্ডে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অতীতের সব রেকর্ড ভেঙেছে কাঁচামরিচের দাম। আগে সর্বোচ্চ 200 টাকা কেজি দরে কাঁচামরিচে বিক্রির রেকর্ড থাকলেও গতকাল কোথাও কোথাও 1,000 থেকে 1,200 টাকা দরে বিক্রি হয়েছে কাঁচামরিচ। এ অবস্থায় একটি বৌভাত অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি। বিষয়টি ফেসবুকে ব্যাপক আলোচিত হচ্ছে। রোববার দুপুরে এমনটাই ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেনদিতে। সদ্য বিদায়ী অর্থবছরের শুরু থেকেই ব্যাংক থেকে বেশি হারে ঋণ নিচ্ছিল সরকার। বাণিজ্যিক ব্যাংকগুলো নগদ টাকায় সংকটে থাকার বাংলাদেশ ব্যাংককে এই যোগান দিতে হয়েছে এই ঋণ। প্রথম দিকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগের নেওয়া ঋণ ফেরত দিয়েছে সরকার, তবে অর্থবছরের শেষ দিকে এসে কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি সরকারকে ঋণ যোগান দিয়েছে বাণিজ্যিক ব্যাংকও। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া সর্বশেষ হিসাব বলছে, গত 22 জুন পর্যন্ত সরকারের নেওয়া নিট ঋণের পরিমাণ ছিল 1,22,676 কোটি টাকা। 30 জুন পর্যন্ত হিসাব হালনাগাদ হলে ঋণের পরিমাণ আরো বাড়বে। অথচ 2022-23 অর্থ বছরের সংশোধিত বাজেটে ব্যাংকিং খাত থেকে সরকারের মোট ঋণের লক্ষ্য ছিল 1,15,000 কোটি টাকা। সুনামগঞ্জ সদর উপজেলার গোবিনপুরে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে আপন 3 ভাই বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে হাওরে এই ঘটনা ঘটে। নিহত 3 শিশুর নাম তন্নি, তান্নি ও রবিউল। এরা গোবিনপুর গ্রামের সোহেল মিয়ার সন্তান। জানা যায়, বৃষ্টিপাত ও ঝোলে সোহেল মিয়ার নতুন বাড়িতে পানি উঠে যায়, সেজন্য ছেলে মেয়েরা দুপুর 1:30টার দিকে পুরাতন বাড়িতে যাওয়ার জন্য নৌকায় রওনা দেয়, কিন্তু মাঝপথে নৌকা উল্টে 3 ভাই বোনের মৃত্যু হয়। ঘটনার সময় দিনমজুর সোহেল মিয়া প্রতিদিনের ন্যায় বাহিরে ছিলেন। মানহানির 2 মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে নতুন দিন ঠিক করেছে আদালত। রোববার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত নতুন এ দিন নির্ধারণ করেন। এদিন মামলা দুটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন নির্ধারণ করেন, কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য আসামি পক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময় আবেদন করেন। এরপর আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী 20 জুলাই অভিযোগ গঠন শুনানির জন্য এদিন নির্ধারণ করেন। দিনাজপুরে হঠাৎ বিকট শব্দে মাটি ডেবে গর্ত তৈরি হওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টিকে অনেকেই অলৌকিক মনে করলেও বিশেষজ্ঞরা জানান, মাটির নিচে পানির স্তর নেমে যাওয়ায় এটি হচ্ছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার শসরা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের
উমরপাইল বালুপাড়া গ্রামে হঠাৎ করে কমপক্ষে ১০টি গর্ত তৈরি হয়। প্রতিটি গর্তের গভীরতা প্রায় ৩ থেকে ৪ ফুট। মৌলভীবাজারের কোলাউড়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে পড়ে হাসান ও হাবিবা নামে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজিপুর গ্রামে এই ঘটনা ঘটে। তারা হাজিপুর গ্রামের দিনমজুর জাহাঙ্গীর মিয়ার সন্তান। জাহাঙ্গীর মিয়ার বসত ঘরের পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক রয়েছে। সম্প্রতি বৃষ্টিতে ট্যাঙ্কের আশপাশের মাটি ডেবে যায়। রবিবার সকাল ৯টার দিকে হাসান ও হাবিবা ট্যাঙ্কের পাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে হাবিবা ট্যাঙ্কের ভিতরে পড়ে যায়। বোনকে বাঁচাতে হাসান ও ট্যাঙ্কের মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলে ভাই বোনের মৃত্যু হয়। পরে স্বজনেরা ট্যাঙ্ক থেকে মৃত অবস্থায় হাসান ও হাবিবার লাশ উদ্ধার করেন। যশোরের চৌগাছায় ধর্ষণে ব্যর্থ হয়ে ইসমতারা নামে দুই সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে আনিসুর রহমানের বিরুদ্ধে। নিহত ইসমতারা সম্পর্কে আনিসুর রহমানের পুত্রবধূ। ইসমতারা চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া গ্রামের মুশিয়ার রহমানের মেয়ে। তার স্বামীর নাম মজনুর রহমান। এ ঘটনায় নিহতের ভাই সেলিম রেজার মামলায় অভিযুক্ত শ্বশুর শাশুড়ি ও স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছেন আনিসুর রহমান। শনিবার বিকেলে এ বিষয়ে চৌগাছা থানায় হত্যা ও নারী নির্যাতন মামলায় নথিভুক্ত হয়। ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী দুই বিস্ফোরণের ঘটনায় একজনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিখোঁজ বাকি ৩ জনের সন্ধান চলছে। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মনিফ তোকি এ তথ্য জানান। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে রোববার সকাল ১০টা থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ শুরু হয়। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বিআইডব্লিউটি এর উদ্ধারকর্মীরা। লাগেজে রাখা ৩৩টি সাপ ও ২টি কচ্ছপ সহ এক মিশরীয় যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেন দেশটির কাস্টমস কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজে শনিবার প্রকাশিত প্রতিবেদনে এমনটি জানানো হয়। ওই যাত্রীর লাগেজ স্ক্যান করার সময় সন্দেহজনক ও অদ্ভুত কিছু শনাক্ত করেন কাস্টমসের কর্মকর্তারা। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি জানান তার লাগেজের ভিতরে অনেকগুলো সাপ রয়েছে, সেগুলো লিনেনের থলিতে রেখেছিলেন তিনি। এছাড়া তার লাগেজে ২টি কচ্ছপও পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে গুলিতে অন্তত ২জন নিহত হয়েছেন। রোববার বাল্টিমোর শহরে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন। পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বিবিসির খবরে বলা হয়েছে ম্যারিল্যান্ড প্রদেশের বাল্টিমোরের ব্রুকলিন হোমস এলাকায় এই ঘটনা ঘটে। মানুষজন ব্রুকলিন দিবস পালনে সেখানে জড়ো হয়েছিল। ২০ থেকে ৩০টি গুলি ছোড়া হয়। তবে হামলাকারীর সম্পর্কে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। পাকিস্তানের বেলুচিস্তানের শেরানির ধারাসার এলাকায় আজ রোববার তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৩জন কর্মকর্তা ও ফ্রন্টিয়ার কনস্টাবুলারির ১জন সদস্য নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা কর্মীদের পাল্টা গুলিতে ১জন সন্ত্রাসীও নিহত হয়েছেন। শেরানির ডেপুটি কমিশনার বিলাল সাব্বির ডনকে সন্ত্রাসী হামলার হতাহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায় ২ ঘন্টা ব্যাপী গোলাগুলি হয়েছে। নির্ধারিত ৯০ মিনিটের লড়াকু পারফরমেন্স ছিল অতিরিক্ত ৩০ মিনিটের শুরুতেও। গোলপোস্টের নিচে আনিসুর রহমান জিকুর অতি মানবীয় পারফরমেন্স একসময় মনে হয়েছিল ম্যাচটির ট্রাইবেকার পর্যন্ত যাবে, কিন্তু ১০৭ মিনিটে কুয়েতের আবদুল্লাহ আল বলোশির গোলেই থেমে যায় সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশের স্বপ্নের যাত্রা। বেঙ্গালুরুতে শনিবার সেমিফাইনালে কুয়েতের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর জামাল ভুইয়া তপু বর্মনদের যত ক্ষোভ ভারতীয় রেফারির জন ক্রিস্টালের উপর। ম্যাচ শেষে নিজেদের হতাশা এভাবেই প্রকাশ করেন বাংলাদেশ অধিনায়ক জামাল। আমরা অনুভব করছি ১২০ মিনিট রেফারি আমাদের বিপক্ষ ছিল, এ কারণে আমরা একটু রাগ করেছিলাম। কুয়েতের প্লেয়াররা অনেক বড় ভুল করেছে, কিন্তু রেফারি ফাউল দেয়নি, এ কারণে আমাদের মনে হয়েছে রেফারি আমাদের বিপক্ষে ছিল। আমাদের পরবর্তী রাত ১০টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।